আজ বৃহস্পতিবার 25 মার্চ 2021, 11 চৈত্র 1427। 1971 সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙালিদের উপর আক্রমণ শুরু করে নির্বিচারে গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 1971 সালের এই দিনে শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জ্যামাইকা। 1570 সালের একই দিনে পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন। 1586 সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন। 1807 সালে ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে এই দিনে। 1843 সালের এই দিনে টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়। 1969 সালের এই দিনে পাকিস্তানের এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি করেন। 1857 সালের এই দিনে মহাকবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন। 1914 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক ফ্রেডারিক মিস্ত্রাল মৃত্যুবরণ করেন।